আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন, তবে হ্যাঁ, এই প্রশ্নের মাঝে ভালোবাসা বিদ্যমান, মহাব্বত ভালোবাসা আছে বলেই এই প্রশ্নটি আবার করা যায়। আমাদের মহাব্বত ভালোবাসা, এই ক্যামেরাম্যান সাবধানে ওঠেন, পিছন থেকে লাথিও আসতে পারে। ঠিক না, সব ঠিক না, লাথি মারা ভালো, এটা ঠিক হয় কেমন? ওরা একটু মাঝে মাঝে ঠিকঠাক করবে, তো একটু একটু সবর ধরতে হবে। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা স্বস্তির জন্য বিছানার দিকে যাব, আরামের ঘুম, এখন খুব বেশি ঠান্ডাও না আবার গরমও না, এর মাঝামাঝি একটি পর্যায়ের ঘুমটা খুব আরামের এবং লম্বা রাত, এই আরামের একটা ঘুমকে বর্জন করে আমরা বসে আছি ঠান্ডা মাটিতে কোরআনের টানে জান্নাতের বাগানে, যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আল কোরআন আল করিমের 49 নম্বর সুরা সুরাতুল হুজরাত, একটি পারিবারিক সুরা। কি সুরা? সবার পরিবার আছে না নাই? একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন, বলেন সবাই? পরিবার। পরিবার গঠন হলে সমাজ গঠন হবে, সমাজ গঠন হলে রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র গঠন হলে একটা জাতি গঠন হয়ে যাবে। তো আমি একটা পরিবারের সুরা আজকে ধরেছি, পুরো সুরা তো আলোচনা করা সম্ভব না একরাতে, আমি ছোট্ট একটা আয়াত, শুধু দুটো আয়াত শুধু আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহর ভাষায় কারা সত্যবাদী, আমরা কাদেরকে সত্যবাদী বলি আর আল্লাহ কাকে সত্যবাদী বলেন। তাহলে আমরা কাউকে সত্যবাদী বললে এটা ঠিক হবে না, আল্লাহ যেটা যাকে বলবেন সত্যবাদী সেটাই ঠিক হবে? আল্লাহ যা বলবেন সেটাই কি ঠিক হবে? আমরা সত্যবাদী হতে চাই মানুষের কাছে, অন্যের কাছে, না আল্লাহর কাছে? সত্যবাদী কারা? আল্লাহ পাক এটা শনাক্ত করে দিচ্ছেন এই আয়াতের মধ্য দিয়ে। সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 15। আমি আমার বাবার কোনো কিস্সা কাহিনী নয়, আমার দাদার মরে যাওয়ার কোনো কথা বলতে আসেনি, আমার দেশে বাপ দাদার কাহিনী বলার লোকবহু আছে, আছে না নাই? অনেক পীর কেবলাদের ওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা চোখের পানি ফেলে সব চলে যায়, ফজর থাকে না, জোহর নাই, আছে না নাই? আচ্ছা, তবে আবার ভুল বুঝবেন না যে আমি পীর বিরোধী মানুষ, আমি পীরকে মহাব্বত করি, কারণ শব্দটা যেহেতু চলে আসছে আমাকে আবার এটা একটু সুরাহা দেওয়া দরকার। কি আওয়াজ কিসের? কোন দিক থেকে? ও বাচ্চার জন্য কিনছিল কিন্তু বাড়ি পর্যন্ত গেল না, এখানেই শেষ হয়ে গেল। আচ্ছা, ফাটুক, আর কি করার? জি হ্যাঁ, বাচ্চা তো পরিবারের অংশ, ওরা ফাটাবেই তো। জি সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? এত রাত্রে আপনার আওয়াজ শুনতে প্রস্তুত আছেন তো? গতকালকে এবং গত মাহফিল, আমার ম্যাক্সিমাম মাহফিলগুলো আগে শেষ হয়ে যায়, আমি মাগরিবে উঠি আলোচনায়, অনেক জায়গায় মাগরিবে উঠে এসে মাহফিল একদম শেষ মনে যায়, এটাই ভালো হয়।
রাত যত হয় চোখ কি উপরে না নিচের দিকে? উপরে না নিচের দিকে যায়? নিচের দিকে যায়। কিন্তু আজকে কি নিচের দিকে নেবেন নাকি আপনারা? মিশা কথা, রাত আসলে তো উপায় নাই, চোখ কখন চলে আসে? রাতটা আড়াল করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? দিনটা কাজের জন্য করেছেন কে? ও জাআলনাল লাইলা লিবাসা ও জাআলনান নাহারা মাআশা। রাত আড়াল ঘুমের জন্য, অন্ধকার নিশি কালো রাত্রি তুমি ঘুমিয়ে পড়ো, অন্ধকার করে ঘুমা, আলো দিয়ে ঘুমায়ও না, তোমার ঘুম হবে না। রাসূল বলেছেন, এখন মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ আলো দিয়ে ঘুমায় তার সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে এগুলো জাগ্রত থাকে, তার ঘুম পরিপূর্ণ হয় না। রাসূল কত আগে জানিয়ে দিলেন, অন্ধকার করে ঘুমিয়ে পড়ো, তোমার সব ঘুম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কথা অনেক আছে, আমি ভূমিকায় বেশি যাব না, সোজা আমরা মূল আলোচনার দিকে, মূল আয়াতের দিকে চলে যাচ্ছি। আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমরা যা বলবো সোজা কথা বলবো না বাঁকা কথা বলবো? আমরা যা চলবো সোজা পথে না বাঁকা পথে? জান্নাত কি বাঁকা আছে না সোজা পথে? আচ্ছা, আমার আল্লাহ কি খুশি হবেন বাঁকা পথে চললে না সোজা পথে চললে? সোজা পথে চলার জন্য একটা দোয়া আছে না নাই? সেই দোয়াটা কি বলেন? নামাজে এই দোয়া করি না আমরা, সূরা ফাতিহা তো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দা কি প্রতিটি রাকাতে প্রতিটি সালাতে প্রতিটি ওয়াক্তে এই সোজা পথের জন্য দোয়া করতে বলেছেন, যে দোয়াটা করাটা হলো ওয়াজিব। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা সারা নামাজি কবুল হবে না, যতই কমন মনে হোক না কেন, কিন্তু সূরা ফাতিহা আপনাকে আবশ্যিকভাবে পড়তেই হবে। সেই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা আগে দিয়ে দিয়েছেন, এরপরে বান্দাকে চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এরপরে প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিচারের দিনের মালিক কে? আসতে বলবেন না কে? অতএব বিচারক তো পৃথিবীর কেউ না, মূলত আসল বিচারক তিনি কে? আহকামুল হাকিমিন তিনি কে? আল্লাহ তাআলা। তার কাছে আমরা চাবো, তার কাছে বলবো আল্লাহ সোজা পথ দাও। কি পথ দাও? সোজা পথ, স্ট্রেট পথ। সরল পথ কাকে বলে? দুই বিন্দু দুই দিকে ফোঁটা দিয়ে, দুই বিন্দু এক রেখা দিয়ে টান মারলি, এটা কি বাঁকা না সোজা হলো? সোজা হয়ে গেল। আমরা সোজা পথে না বাঁকা পথে? সোজা পথে যাব আমরা, তাহলে জান্নাত আমরা খুঁজে পাব। সেই সোজা পথের নাম তো অন্য কিছু নয়, সেই সোজা পথের নাম হলো ইসলাম। জোরে বলেন, তার নাম কি? আরো জোরে। দুঃখ লাগে, আমার দেশের মানুষ, শুধু আমার দেশ না গোটা পৃথিবীর অধিকাংশ মানুষের যদি চেতনা আজকে ধর্মের প্রাধান্য থাকতো, ধরেন হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, খ্রিস্টান ভাইরা খ্রিস্ট ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, বৌদ্ধ ভাইরা যদি বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিতেন জীবন চলার পথে, আজকে গোটা পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না। কোনো ধর্ম মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলতে বলে? কোনো ধর্ম হানাহানি মারামারি খুন ধর্ষণ চাঁদাবাজি করতে বলে? তাহলে এখান থেকে প্রমাণ হলো গোটা পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মের কাজ করে না করে না? আসতে কোন কেন করে কি করে না? কই করে?
অধিকাংশ মানুষ করে না, যদি করত তাহলে আজকে এই চিত্র হতো না। এই ওঠে কেন, সমস্যা নাকি? বাচ্চা আছে, ঠিক আছে, ওনার ছুটি আছে, আর কারো বাচ্চা আছে নাকি? বাচ্চা থাকবে মায়ের কাছে, আজকে দেখি মায়ের বাপের কাছেও আছে। জি আলহামদুলিল্লাহ। জি আমার দিকে তাকান, আমি কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা মানি ধর্মটাকে, কিন্তু ধর্মটাকে মানি আমরা আবশ্যিকভাবে নয়, গুরুত্ব দিয়ে নয়, পরিপূর্ণরূপে নয়। আজকে যদি আমরা আমাদের দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতাম, আজকে কি অশান্তি থাকত? আজকে অশান্তি থাকত? মসজিদে জুতা সর যায় না? মুসল্লিয়া ঢোকার সময় জুতা নিয়ে ঢোকে না জুতা ছুঁয়ে ঢোকে? তাহলে মসজিদেও টেনশন আছে না? নাই। সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? বলেন কিসের দিকে নজর? বাজারে গেলে সাইকেল দেখে একবার বাজার করে, সাইকেল দেখে একবার বাজার করে, হঠাৎ করে যদি সাইকেল দেখা মিস হয় সাইকেল নেই। আমি কি ভুল বলতেছি? কেন, তাহলে কি আমরা ধর্ম পরিপূর্ণরূপে মেনে চলি? মেনে চলি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 বলেন। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? সবচেয়ে বড় চোর কে বলেন? সবচেয়ে বড় চোর কে? নামাজ। এখন বলেন মানুষ বেশি না চোর বেশি? এই তো, তাহলে আমরা কোথায় প্র্যাকটিস করি? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে গোটা পৃথিবীর অধিকাংশ হিন্দুরা তাদের হিন্দুত্বকে বাদ দিয়ে, মানে আমাদের নিজস্ব ধর্ম, সব ধর্মের মানুষই ধর্ম বাদ দিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল। হিন্দু তার হিন্দুত্ব বাদ দিতে রাজি আছে, খ্রিস্টান তার খ্রিস্টানি বাদ দিতে রাজি আছে, বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি আছে, মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি আছে, কিন্তু রাজনৈতিক দল ছাড়তে রাজি নয়। এরকম আছে না? নাই। কিন্তু না, সব ছাড়ব, কিন্তু ইসলাম নিয়ে কোনো আপিল কেউ করলে এটা ছেড়ে দেওয়া যাবে না। আমার কথা বোঝা যায়? তাহলে আমরা চলবো বাঁকা পথে না সোজা পথে? আসতে বল, বাঁকা পথে না সোজা পথে? সোজা পথে। আল্লাহ দাঁড়াতে বলছেন, দেখেন কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। জোরে বলি আল্লাহু আকবার। তুমি তোমার চেহারা কি আল্লাহমুখী করে নাও, একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করে নাও, আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন হবে না। আল্লাহর দ্বীনকে তুমি ইখলাসের সাথে গ্রহণ করে নাও, এই ক্ষেত্রে কোনো কন্ডিশন করতে যেও না। আমার দেশে এমন হাজি আছেন, এমন মুসল্লি আছেন, হজ করেন প্রত্যেক বছর, নামাজ করেন পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে তাকবীরুল্লাহর সাথে, আবার সুদেরও কারবার করেন, এরকম তো লোক নাই। আসতে বলবেন না আছে না নাই। এখন আমি যদি এই সমস্ত কথাগুলো বলতে যাই, সুদখোর কি ভালো আমাকে আমার কথায় কি খুশি হবে নাকি? আসতে কোন কেন এই চান্সে কেউ উঠবেন না, কিন্তু উঠলে ভাববো ওটা সুদ খায়, কেউ যাবেন না, বসেন সবাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো ব্যক্তির আক্রোশ নিয়ে আমরা, বিশেষ করে আমি অন্তত কোনো মঞ্চে বসি না। আমি চাই যে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন কথা বলার একটা সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন, আমি যদি আমার কথার পরিপূর্ণ হক আদায় না করি কেয়ামতের দিন আমার জিব্বা কাটবেন কে? আসতে বলবেন না কে? সেই মামলার বাদী হবেন আপনারা, মামলার বাদী হয়ে বলবেন যে অমুক আসছিল অমুক এলাকায় আলোচনা করতে, কিন্তু হক কোনো কথা সে বলতে চায় নাই, হককে সাড়াল করে গেছে, সেই মামলার বাদী আপনি হয়ে মামলা দিবেন, আর আমার জিব্বা কাটবেন কে? লতে আমাকে ব্যক্তির চেহারা দেখে কথা বলতে হবে না, আল্লাহর হুকুম দেখে কথা বলতে হবে। কার হুকুম দেখে? অতএব কোরআন যেদিকে যাবে আমরা সেদিকে যাব। কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো দেখার কোনো বিষয় নয়।
সুদখোর সুদখাবা, আর আমি বলবো আল্লাহ তুমি সুদে বরকত দাও। আমার দেশে তো সিনেমা উদ্বোধনে হুজুরে দোয়া করে, এরকম হুজুরও আমার দেশে আছে, আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, সেখানে প্রডিউসার, অ্যাক্টর, মানে প্রযোজক, নায়ক নায়িকা সবাই, মানে কলা কুশলীর সবাই বসে আছে, এখন মহরত অনুষ্ঠানে দোয়া করতেছে আল্লাহ তুমি সিনেমায় বরকত দিয়ে দাও। দেখেন অনেকে আবার আমিনও কয়, কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা করব। আমার দেশে এমনও পীর কেবলা আছে, পীর পরিচয় নাম, পীরকে তারা কলঙ্কিত করেছে, পীর পবিত্র শব্দ, শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহমাকদুম, শাহজালাল হক্কানি পীর ছিলেন। খাজা মারিদিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাশ্মীরে শুয়ে আছেন, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, ঘোড়ার পিঠে চড়ে হাতে তরবারি নিয়ে গোটা ভারতবর্ষ ইসলামকে কায়েম করেছেন, তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু পীর সাহেবের দরবারে গিয়ে বলা হয় হুজুর একটু মদের ফ্যাক্টরি দোয়া করে আসেন, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরি দেব কথা আছে না নাই? না, এগুলো করবো না আমরা। আমরা বাঁকা পথ না সোজা পথ? মদ খাওয়া কি কি কইলে আরো জোরে, বিড়ি খাওয়া ডান হাতে না বাম হাতে? বলেন কোন হাতে বিড়ি খাওয়া যায়, বাম হাতে না ডান হাতে? তাহলে আমার প্রশ্নের হেকমত টের পাইছেন? আচ্ছা, আমাদেরকে অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি, মানে উনি জায়েজ করার চেষ্টায় আছেন? না, ডাক্তার যেটা ডিজেলাও করে ইসলামও সেটা ডিজেলাও করে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর সেটাই হারাম, সেটাই কি হারাম? ইসলাম সেগুলো কি হারাম করেছে যেটা ব্যক্তির, আমার কথা কি বোঝা গেল? হারাম মানে কিন্তু আমরা বুঝি কি, মানে হারাম শব্দটা শুনে আমরা ভাবি যে এটা আল্লাহ মানা করছে এই জন্য আমরা করি না, কিন্তু না, যেটাই হারাম সেটাই অকল্যাণ, সেটা কি অকল্যাণ, আর যেটাই হালাল সেটাই বান্দার জন্য কল্যাণকর। জোরে বলে সুবহানাল্লাহ। মদ খাওয়া কেন হারাম? হয়তো অনেকে যুক্তি দেবেন হুজুর মদের মধ্যে তো ওই আঙ্গুরি আছে, আঙ্গুরের রসটা আছে, একটু পচায় খায়, এরকম যুক্তি আছে না? বলেন তো, একটু পচায় পচায় খায় তো এটা আবার হারাম হলো কেন? এটা খাইলে কি এমন একটু মজা পাওয়া যায়, মনে হয় রাজা হয়ে গেছি, এরকম আছে না? নাই, গাঁজা খায় কি হয়, রাজা হয়ে যায়। তো গাঁজা তো বেহেশতেরই গাছ, যেরকম নাউজুবিল্লাহ। মুরব্বি কোথায়? আচ্ছা আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। ভাই আপনিও বসেন, জি সবাই বসেন, কেউ আমি কাউকে আজকে যেতে দেব না। কেন জানেন? আমি অনেক আগে আসছি, আমি উঠতে চাইছি অনেক আগে, আমাকে দেরিতে উঠায় দিচ্ছেন, দোষ আপনাদের। অতএব আমি আজকে দেরিতে শেষ করব, থাকতেই হবে, যেতে দেব না। রাজি আছেন সবাই? দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মদ খাওয়া কি? কিন্তু মদের মধ্যে তো আঙ্গুরই আছে, কি আছে? আঙ্গুর, আঙ্গুরের রস দিয়ে তো মদ বানায়। আচ্ছা, কিন্তু পচায় দেয় তাই না? আচ্ছা, মাটি যদি কাদা হয়, সেই কাদা যদি আপনার গায়ে মারে, আপনি কি মরবেন? আপনি কি মারা যাবেন? কিন্তু ওই কাদা যদি পাকায়া, রোদে শুকায়া, যদি শক্ত করে মাথায় মারে, বাঁচবেন না মরবেন? তাহলে কাদা, কাদা অবস্থায় মারলে পরে ওর জীবন হানির কোনো আশঙ্কা নেই, কিন্তু ওটাকে যদি ইট বানান তখন কি বাঁচবে না মরবে? অতএব আল্লাহ যে খাদ্য যে প্রক্রিয়ায় খেতে বলেছেন সেই প্রক্রিয়ায় খেতে হবে, উল্টা কায়দায় খেলেই ওটা হারাম হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীন। চীনের মানুষ পানির চাইতে মদ বেশি খায়, পানির চাইতে মদ বেশি খায়, মদ বেশি খাওয়ার কারণে তাদের অ্যান্টিবডি নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তাদের লাংসগুলো দুর্বল হয়ে গিয়েছে, করোনা ঢোক ধরছে আর মরছে। আর আমার দেশে করোনা কোন দিন আইলো কোন দিন গেল জাতি টেরই পাইল। জোরে বলি সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? আমরা এখনো ভালো আছি, আমরা এখনো ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তবে এই দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র আছে না নাই? ইয়া বাবা, মদ যা আছে এগুলো কে হারাম করেছেন? আমরা এগুলোর পিছনে থাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচাবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? আল্লাহর কাছে। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? সূরাতুল হুজুরাত, সূরাতুল
হুজুরাত এটা পরিবারের সূরা, কিসের সূরা? পরিবারের সূরা। এই সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট 10টি হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? 10টা হুকুম দিয়েছেন। আর 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের জন্য বলছেন, তিনটা কাজ যারা করবে আমার ভাষা আমি বলে দিলাম সেই বান্দাগুলো আমার ভাষায় সত্যবাদী, জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন ব্যক্তিকে আমার নবীজি সিদ্দিক খেতাব দিয়েছিলেন, সেই সাহাবীর নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সিদ্দিক খেতাব দিলেন কোন সময়? আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কেন তাকে সিদ্দিক খেতাব দেওয়া হলো? আমার নবীজির জীবনে একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটেছিল, সেই ঘটনা হলো মেরাজের ঘটনা। আমার নবীজি ইসলা করেছিলেন, রাত্রি ভ্রমণ করেছিলেন, প্রথম আসমান পেরিয়ে গেছেন, দ্বিতীয় আসমান পেরিয়ে গেছেন, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সাতটা আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়েছে। 27 বছর কাটিয়ে দিয়েছেন। আমার নবীর হায়াত ছিল কত বছর বলেন? 63 বছর 9 ঘন্টা। আর তার সঙ্গে 27 বছর প্লাস করলে 90 বছর 9 ঘন্টা হয়ে যায়। এই 27টি বছর তিনি মেরাজের সময় কাটিয়েছিলেন। দুনিয়ার টাইমে মাত্র সময় গেছে 29 সেকেন্ড। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম পর্যন্ত দেখা দিলেন, কারণ আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের রব, আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমতের নবী। এই এলাকার একজন এমপি মহোদয় আছে না নাই? সে এমপি মহোদয় যদি বলে আরান্দা হোসেনি না, ওর এমপি গিরি থাকে আসতে থাকে এলাকার একজন চেয়ারম্যান আছে, সে যদি বলে আমি পাঙ্গাসে চিনি না, সে কি এলাকার মানুষ বলে বিবেচিত হবে নাকি? হবে না। আমার নবীজি গোটা বিশ্ব জগতের জন্য তিনি নবী, গোটা বিশ্ব জগৎকে তার দেখা দরকার, চেনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল মেহমান করে পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যানবাহন বোরাক রফরফে চড়িয়ে আর শাজিম পর্যন্ত তাকে মেহমান বানায়া 27 বছরের সমস্ত কিছুর ট্রেনিং শেষ করে আমার নবীজি যখন নিজের ঘরের মধ্যে ঢুকতে নিলেন, যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের দরজার শিকলটা এখনো নড়াচড়া বন্ধ হয় নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে উজুর পানি দিয়ে উজু বানিয়েছেন সেই পানি এখনো গড়ে শেষ হয় নাই, এর মাঝে কেটে গেছে কত বছর বলেন? আর একটু জোরে বলেন কত বছর? আর টাইম ব্যয় হয়েছে মাত্র 29 সেকেন্ড। কত সেকেন্ড? 29 সেকেন্ড সময়ের ভিতরে চলে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর জন্য আন্নিক গতি, বার্ষিক গতি, আলোর গতি, সময়ের গতি, সব গতিকে স্তব্ধ করে দিয়া আমার আল্লাহ তার নবীকে ইসরা করেছেন, মেরাজ করিয়েছেন। যারা কম্পিউটার বোঝেন, কম্পিউটারের প্রোগ্রাম যখন কেউ দেখতে নেন, ওই প্রোগ্রামটা আপনি কিছুক্ষণের জন্য থেমে দিবেন, পুশ করবেন, পুশ বোঝেন তো অনেকে নাকি, পুশ করার জন্য ওই জায়গাটা আপনি পুশ করে দিলেন, প্রোগ্রাম তার এক জায়গায় থেমে দিয়া আটকায় দিয়া অন্য প্রোগ্রাম একটা কম্পিউটারে চলে কি চলে না? আসতে বলবেন না চলে কি চলে না? সব কিছু চলতেছে এক জায়গায়, আপনি প্রোগ্রামটা একটা প্রোগ্রামকে আপনি পুশ করে দিয়ে আপনি যেমন কম্পিউটার চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত আলোর গতি, আন্নিক গতি, বার্ষিক গতি 29 সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কোন সময় তিনি মেরাজ করেন? সেই সময় মানে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, কোনো যানবাহন ছিল না। সেই সময় যে সময় উটের পিঠে চড়ত মানুষ, ঘোড়ার পিঠে চড়ত মানুষ, এটাই ছিল একমাত্র যানবাহন, মরুভূমির জাহাজ হিসাবে উটকে ব্যবহার করত। সেই সময় আর শাজিম পর্যন্ত চলে যাওয়া মানে কি বিশাল ব্যাপার। এই সংবাদ নিয়ে আমার নবীজি মক্কায় ঢুকে বলছেন, আবু বকর আমি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, আর শাজিম গেছিলাম, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর তোমার কি বিশ্বাস হয়? সেদিন আবু বকর একটু চিন্তাও করলেন না, একটু আশঙ্কাও করলেন না, একটু সংকোচ করলেন না,
করে সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সন্দেহ করছেন? আল্লাহর কসম, সূর্যোদয় যেমন সত্য, আপনার মেরাজ তেমনই সত্য। আমার নবীজি তাকে বুকে জড়ায় ধরলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, আজকে তুমি আমাকে যে পরিমাণ অবিচার আস্থার কথা প্রমাণ করে দিলে, আমার সামনে আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনবো আমরা চিন্তা সৃষ্টি করে নয়, শর্ত দিয়ে নয়, আমরা আল্লাহকে চিন্তা মুক্ত মনে করে, যুক্তি মুক্ত মনে করে আমরা আল্লাহকে প্রতি ঈমান আনবো। রাজি আছেন? যুক্তি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? কোনো যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আমরা আল্লাহকে খুঁজে নিয়েছি দলিল দিয়া। কি দিয়া? দলিল দিয়া। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দুই একজন করে উঠতে চাচ্ছেন, কি করি, এত রাতে কি ওয়াজ হয়? এই ওঠো কেন বাবা, বসো, আমি কি চালাবো আলোচনা? চালাবো? যদি কেউ একটু উঠতে নেয়, একটু টান দিয়ে বসায় দিবেন। রাজি আছেন সবাই? বলবেন কনে যাও, বলবেন কি 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 বলবেন, কনে যাও গাদা, বলবেন বসো। হ্যাঁ, ঠিক আছে না? আমি পারছি না, ভাষা পারছি না আপনারটা, যে কনে যাও গাদা, বসো, জি বসো, হ্যাঁ বসো না, বসো, হ্যাঁ ঠিক আছে। আপনাদের ভাষার সাথে আমার খুব হৃদয়ের একটা টান আছে, বলি আলহামদুলিল্লাহ, আমি বগুড়াকে ভালো পারি বলতে। কত যে ভাষা আছে পৃথিবীতে আল্লাহই জানে। এই তো গত পরশুদিন কক্সবাজার ছিলাম, ওদের ভাষা তো খুব সহি, তাই না? খুব সহি ভাষা না? নোয়াখালী আরো জটিল, খুব জটিল ভাষা, ওরা শব্দ শেষে সব শব্দ শেষে ক্যাম্প লাগায়। বছর 15 আগে এক মাহফিলে গেলাম, আমি বসলাম ঘরে, একজন এসে বলছে, হুজুর ভালো আছেন কেন? আমি কই ভালো আছে কেন, এটা কোনো প্রশ্ন হলো নাকি? আমি ভালো থাকবো না? কিছুক্ষণ পর আবার বলে, হুজুর ভাত খাবেন কেন? দাওয়াত দিয়ে যদি প্রশ্ন করে ভাত খাবেন কেন, এ তো না খেয়ে মরার উপায়। কিছুক্ষণ পর বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন কেন? তখন বুঝতেছে, হ্যাঁ এদের ভাষাই হলো কেন। এরা শেষে কেন শব্দটা লাগাই দেয়, এটা একটা ওদের ভাষার গহনা, ভাষা গহনা। সিরাজগঞ্জেও যে নাই তা না, সিরাজগঞ্জেও একটা শব্দের শেষে দেখবেন হয়তো কোনো একটা টান আছে, নাটোর একটা টান আছে, বগুড়াও একটা আলাদা টান আছে। বহুদিন আগে আমি গিয়েছিলাম দক্ষিণবঙ্গে, আমাকে বলা হলো, না না বাতাস লাগবে না, বসে, আমাকে বলা হলো, হুজুর গোটা দেশেইতে চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। আমি বগুড়ার মিডিল পয়েন্ট, বগুড়া শহর, আবার নওগাঁ আলাদা, দুপচাচি আলাদা, আদমদিঘি আলাদা, সারিয়াকান্দি আলাদা, শেরপুর আলাদা, ওইদিকে শিবগঞ্জ আলাদা, বগুড়ার ঠিক মূল শহরের রিক্সাওয়ালার একটা বাক্য আমি রেডি করে বললাম, কে রে তুই, আলুতে আলু ওয়াক্কেলি আলু, কি বুঝতেছেন কি আপনারা? আচ্ছা, এখন এটা বলার পর উনি আমার দিকে চেয়ে আসেন, বলতেছে যে এটা আবার কি হলো? বললাম যে আপনি কি বুঝলেন, কে আপনি কি বললেন, কিন্তু আপনি বুঝলেন কি, কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু, মানে এখানে আলু কয়টা আছে, তিনবার বলা হয়েছে। উনি বলতেছেন যে আলু দিয়েই মনে হয় কোনো একটা কিছু হতে পারে। তাহলে বুঝলো কি, কি বুঝলো? পটেটো। সে আলুটা বুঝলো, কিন্তু আসল ভাষাটা সে বুঝলো? এক দেশের ভাষা আরেক দেশের ভাষা, এক দেশের বুলি আরেক দেশের গালি হয়ে যায়। বরিশাল তো বরিশালি, বাস ওরা যখন শুরু করে, ওদের ভাষার মধ্যে আলাদা মিষ্টি ভাব আছে না নাই? মন ডালে লবণ দেছ না দেবা, একটা টান আছে না নাই বলেন তো? একটা মজা আছে ওর মধ্যে। নোয়াখালীতে একটা আলাদা মজা আছে, রংপুরে আলাদা মজা আছে। কোনো ভাষা কি আমরা গালি দেব না, সব ভাষাই হলো মায়ের ভাষা, আর মায়ের ভাষা হলো হৃদয়ের কথা। আল্লাহু আকবার, খুব সুন্দর সম্মানিত ভাই। তবে সব ভাষার মধ্যে মজার ভাষা হলো কোরআনের ভাষা, বলি আলহামদুলিল্লাহ। মজার ভাষা যদি নাই হতো, গোটা পৃথিবীতে বাংলাদেশের হাফেজরা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাষা বাংলা, আর ফার্স্ট হয় কোন ভাষায়? আরবিতে। তাহলে আরবি কি কঠিন না সহজ? সহজ ভাষা, আমরা বাংলার চেয়েও সহজ মনে করব, বাংলার চেয়েও সহজ। বাংলা কঠিন, বাংলার ছাত্র বাংলায় ফেল করে, হ্যাঁ বাংলার ছাত্র বাংলায় ফেল করে, ইংলিশে কেউ ফেল করে না,
অন্য ভাষায় কেউ ফেল করে না। বাংলা দারুণ কঠিন ভাষা, এর মধ্যে অনেক সহজ ভাষা হলো আরবি, আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? তিনটা গুণ আমরা অর্জন করব, তিনটা কাজ যার মধ্যে থাকবে সার্টিফিকেট দিবেন সত্যবাদী। সিদ্দিক খেতাব কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে নবীর উপরে, রাসূলের প্রতি বিশ্বাস থাকার দরকার আছে না নাই? এরপরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করেছি আমরা দেখে না না দেখে, দেখে না না দেখে। আল্লাহকে দেখে বিশ্বাস করতে চাইলে দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখতে পাবে নাকি? একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই, চেষ্টা করেছেন কিন্তু সেন্সলেস হয়েছেন, সেই পয়গম্বর নাম কি বলে? নবী নবী পর্যন্ত যদি দেখতে না পারে আমরা কি দেখতে পাবো নাকি? এই চামড়ার চক্ষু দিয়া আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না। তবে তিনি জিদ ধরেছিলেন, আল্লাহ তোমার সঙ্গে শুধু কথাই হয়, একটু দেখি, অডিও কল না একটু ভিডিও কল মারি। কি কথা কি বোঝেন নাই? শুধু অডিও কলে কথা বলি তোমার সাথে, একটু ভিডিও কলে তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন না না, ভিডিওর অপশন এই দুনিয়াতে নাই, তোর সঙ্গে ভিডিওর অপশন হবে জান্নাতের মধ্যে। যখন সুবহানাল্লাহ সেদিন ডাইরেক্ট তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, মুসা আমাকে দেখতে পাবে না। কিন্তু উনি এমন একজন নবী ছিলেন যা বলতেন তা করে ছাড়তেন, আল্লাহকে পর্যন্ত বলে ফেলেন আল্লাহ তোমাকে দেখবই, হর্ষই লাগায় দিছেন। লেন তারানি, আমাকে কখনো দেখতে পাবে না মুসা, দেখবই। আল্লাহ বলেন তুর পাহাড়ে আয়। তুর পাহাড় ছিল 900 মাইল দূরে। মুসকি মুসকি হাসি মেরে বলে আল্লাহ তোমার তো মতলব বুঝতে পারছি, আশেপাশে কত পাহাড় আছে, 900 মাইল দূরের পাহাড়ের নাম নাও। ভাবছো আমি যাবো না, আমিও কম না স্যাঁসরা, আমি দৌড়ে যাবো। জোরে করুন সুবহানাল্লাহ। প্রেম থাকলে তখন কি রাস্তা কি বেশি দূরের মনে হয়? প্রেমিকের বাইরে যদি আমেরিকাও হয় 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে তবু যেতে দেখছেন তাও ঠিক। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রেমিক বানাবো কাকে? আমার বন্ধুকে। আমি আমার প্রেম হবে মূলত কার সাথে? এক নম্বর প্রেম হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে প্রেম হলে দুনিয়ার কোনো নোংরামি তার মধ্যে আসবে না। আর আল্লাহর সঙ্গে প্রেম নাই দুনিয়ার নোংরামি আসে না নাই? গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সিরাজগঞ্জ কলেজের সামনে দিয়া, গার্লস স্কুলের সামনে দিয়া কিছু কিছু যুবক ছেলে এতিম বাচ্চার মতো ঘোরাফেরা করে, মনে হয় বাপও নাই মাও নাই। গার্লস স্কুলের সামনে দিয়ে যখন মেয়েটা বের হয় পিছন দিয়ে বলে শোনো 3 দিন হলে খাই না আমি, এরকম পরাণ জোরানো কিছু আসে না নাই? এগুলো প্রেম, কিন্তু এগুলো হলো ক্ষণিকের প্রেম, ঠুনকো কাচের মতো, আজ আছে কাল নাই। কিন্তু আল্লাহর সঙ্গে প্রেম আজও আছে কালকেও আছে। মুসা করেছেন কার সঙ্গে প্রেম? আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে আসো, দৌড়ে গেছেন, নূরের তাজাল্লি প্রকাশ পেয়ে গেছে, জুতা পায়ে ছিল তার। আল্লাহ বলেন জুতাটা খোলো, তোমার নাল কেন তোমার হাত পায়ে, তোমার জুতাটা খুলে আসো। আর আমার নবীজি আরশে আজিমে গেলেন, আল্লাহ বলছেন জুতা পায়ে ঢোকেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মান আমাদের মর্যাদা কে দিয়েছেন? আমার নবীর মর্যাদা কে দিয়েছেন? তবে সকল পৃথিবীর সকল মানুষের চাইতে নবীর নবীদের মর্যাদা সবচেয়ে কম না বেশি? বেশি। আর সকল উম্মতের মধ্যে সবচেয়ে কোন উম্মতের মর্যাদা বেশি? আমাদের মর্যাদা বেশি, বলি আলহামদুলিল্লাহ। উম্মতের দিক থেকে আমরা ফার্স্ট, আমরা কি ফার্স্ট, আলহামদুলিল্লাহ। দুর্নীতির দিক দিয়ে আমরা ফার্স্ট, দেখছেন দুর্নীতি ফার্স্ট ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ না, আমরা তা হব না, আমরা উম্মত হিসেবে ফার্স্ট হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ঈমান এনেছি কার উপরে? দেখে না না দেখে, না দেখে। মুসা শেষ পর্যন্ত বলেন আল্লাহ আমার দেখার সব মিটে গেছে আর দেখবো না, মানে হুঁশ যে নাই আল্লাহ তোমাকে দেখা সম্ভব না, কারণ এই চোখ
সব কিছু পারে না, সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন এক ঘন্টা? আমরা তো আল্লাহর সৃষ্টি তাকিয়ে দেখতে পারি না, আমরা আল্লাহকে দেখবো কেমনে? আমার ভাইয়েরা, আমার আল্লাহর প্রতি কেন ঈমান আনবো না আমি? এই যে আমার বডিটা আছে, এই বডির মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএ এর যে দৈর্ঘ্য সূর্য থেকে এই পৃথিবী পর্যন্ত 50 বার ঘুরানো যাবে, এত লম্বা ডিএনএ আল্লাহ পাক আমার দেহের মধ্যে রেখে দিয়েছে। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয় 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে যাবে, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠ হবে 500। বিশাল বড় ডিএনএ কে রেখে দিয়েছেন বডির ভিতরে? একটা মানুষের কথা কিন্তু বলছি আমি। আমাদের দেহে যে মোট কোষের সংখ্যা আছে, সেই মোট কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকার বিষে আছে 30 ট্রিলিয়ন, শুধু মস্তিষ্কের মধ্যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। যখন আল্লাহ আকবার, যারা মেডিকেল সায়েন্স বুঝেন পড়েন, তারা যারা ডাক্তার তারা বুঝতে পারবেন কি অপূরব সৃষ্টি করে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এতক্ষণ তো যে তথ্যগুলো বললাম, এ শুধু চামড়ার নিচের অংশ, চামড়ার উপরের অংশকে সুন্দর করে বানিয়েছেন কে বলেন? এইভাবেই যদি দুনিয়াতে আমরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার যদি আবরণ না দিয়ে যদি দুনিয়াতে পাঠানো হতো, বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্লাডের যে ভেসেল দিয়েছেন, সেই ভেসেল হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। যেরকম সুবহানাল্লাহ, কত হাজার কিলোমিটার? 97,000 কিলোমিটার ব্লাড ভেসেলের মানে দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, একটা হেডফোন, একটা এক হাত হেডফোন, এক হাত হেডফোন যদি অতি যত্ন করেও রেখে দিই পকেটের মধ্যে, পরে কি ঠিক থাকে না? প্যাঁচ লাগে কি? ঠিক থাকে না? প্যাঁচ লাগে, প্যাঁচ লেগে যায়। আর আল্লাহ আমার দেহের মধ্যে 97,000 কিলোমিটার ব্লাড ভেসেল রেখেছেন, একটার সঙ্গে আরেকটার কখনো প্যাঁচ লাগে না। যেরকম সুবহানাল্লাহ, ইমান আনবো কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। মাঝখানে আমার একটা অসুস্থতা এসেছিল, একটা মশা, যে মশা কামড়ালে খুব বেকার দেশে, মশার নাম কি? ডেঙ্গু। ঢাকায় যারা থাকে তারা এটার আতঙ্কে থাকে, তো আমাকে কামড় দিয়েছিল, মারাত্মক জ্বর। টেস্ট করতে যায়, প্লাটিনাম লেভেল শুধু কমতে থাকে, শুধু কমতে থাকে। এই সেলগুলো আল্লাহ পাক কত সূক্ষ্ম করে বানিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের বডিতে অ্যান্টিবডি দিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন। যখন তার কোনো প্রবলেম হয়, আল্লাহ তাআলা শরীরের মধ্যে ওষুধ পয়দা করে তাকে সুস্থ করে দেন। কিছু কিছু রোগের কোনো ঔষধই নাই। করোনার কোনো ঔষধ আছে? আস্তে, ঔষধ আছে? ওষুধ কে রেখে দিয়েছেন বডিতে? এই বডিতে ওষুধ কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়ে। অসংখ্য রোগ, অসংখ্য জীবাণু চোখ মুখের সামনে দিয়ে ঘোরাফেরা করে, আমাকে বাঁচান কে? ঈমান আনবো কার উপরে? জীবাণু দেখা যায়, বাতাস দেখা যায়, বিদ্যুৎ দেখা যায়, তা আল্লাহর সৃষ্টিতে দেখা যায় না। তুমি আল্লাহরে দেখতে চাও কেন? আল্লাহকে দেখবো আমরা জান্নাতের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কয়টা কাজ করবো বলেন? কয়টা কাজ? আর সূরা হুজুরাতের মধ্যে আছে 10টা হুকুম, কয়টা হুকুম? 10টা হুকুম। এই 3টা বিষয় আর 10টা হুকুম আমরা আজকে শিখে যাবো। রাজি আছেন তো সবাই? আচ্ছা আমার ভাইয়েরা, নাম্বার ওয়ান হলো ইমান টানবো আল্লাহর উপরে। আল্লাহর উপর ইমান টানলে পরে, নবীর প্রতি ইমান টানলে পরে, জান্নাতের পথ আমার আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি ইমান আনলাম না, আমি দান করলাম কাম হবে না, আমি ইমান আনলাম না, আমি সুন্দর করে কথা বললাম কোনো কাজ হবে না, আমি ইমান আনলাম না, আমি জনগণের জন্য অনেক কল্যাণমূলক কাজ করলাম কোনো কাজ হবে না। বিল গেটসের নাম সবাই শুনেছেন মনে হয়। এই বিল গেটস গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনী, তার অর্ধেক সম্পদ সে জনতার, জনগণের ব্যয়, জনগণের পিছনে জনকল্যাণের জন্য খরচ করে ফেলেছে, সব কিছু দিয়ে দিয়েছে। এত কিছু দান করার পরেও তার কি ইমান আছে নাকি? তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে আছে নাকি? কিন্তু ইমান যদি থেকে যেত, এই দান তাকে জান্নাতের মধ্যে নিয়ে যেত। কিন্তু ইমান নাই, তার কোনো মূল্য নাই। এই জন্য আমাদের এক নম্বর পুঁজি হলো আমরা ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে ইমান আনতে হবে। ইমান না আনলে পরে জাহান্নাম যেতে হবে।
একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি আমাদেরকে বানালা, এত মানুষকে তুমি এই পৃথিবীতে বানিয়ে পাঠালে, সমস্ত বান্দাগুলো তুমি বানায়া, আবার কিছু বান্দাকে তুমি জাহান্নাম দিবা, তোমার মধ্যে কি দয়া মায় নাই নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি আমাকে যুক্তিতে হারাতে চাও, তুমি আমাকে যুক্তিতে হারাতে চাও, আমি বান্দাকে বানাইছি, আমি বান্দাকে জাহান্নামে দেব। হ্যাঁ, তোমার যুক্তি তো এটা মারাত্মক যুক্তি, এটা কেমন করে হলো? যখন মূসা আল্লাহকে প্রশ্ন করছেন, তোমার মধ্যে কি মায় দয়া নাই, আল্লাহ বলছেন, মূসা এটার জবাব মুখ দিয়ে শুধু বললে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিতে হবে, থিওরিক্যাল দিলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিচ্ছি। এরপর আল্লাহ বললেন, মূসা এই মুহূর্তে তুমি কিছু গমের বীজ নিয়ে নাও, কিছু গমের কি বলে বীজ বলে না কি বলে দানা, কিছু গমের দানা হাতের মধ্যে নিয়ে নাও, হাতের মধ্যে নিয়ে নিয়ে জমিতে এটাকে ছিটায় দাও, গমের আবাদ করো, গম ছিটায় দাও। গম হয়ে গেল, এলাকায় গম হয়তো নাকি? গম যখন ছিটায় দেওয়া হলো, গম ধীরে ধীরে উদ্ভিদ আকারে বড় হতে লাগলো, গমের আবাদ যখন হয়ে গেল, পেকে গেল, ম্যাচিউর হয়ে গেল, যখন পেকে গেল সেই সময় মূসা আলাইহিসসালাম নিজে কাঁচি দিয়ে কেটে কেটে গমগুলো নিয়ে চলে আসলেন, নাড়াগুলো থেকে গেল, আবার কিছু গম জমিতেই থেকে গেল। সব গম কি নিয়ে আসা সম্ভব নাকি? নিয়ে আসা সম্ভব নয়। যারা গমের আবাদ করেন তারা বুঝতে পারবেন, যখন তিনি বাড়িতে সবগুলো গম নিয়ে আসেন, কিছু গম জমিতে থেকে গেল, নাড়াগুলো থেকে গেল, আগুন দিয়ে জ্বালায়া দিলেন। আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি নিজে আবাদ করে আবার সে আবাদে তুমি আগুন দিয়ে জ্বালায় দিলা কেন? এবার বলছে আল্লাহ, যে গমগুলোতে আমি আগুন দিয়ে জ্বালায় দিয়েছি সেই গমের কোনো কাজ নাই, সেই গাছের কোনো কাজ নাই, অকাজের জিনিসগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছি, যেগুলো গম যেগুলো কাজের গম সেগুলো বাড়িতে নিয়ে আসছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার মূসা শোনো, যেগুলো আমার কাজের বান্দা, যেগুলো আমার কাজ করেছে, আমার প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে আমি সুন্দর সুন্দর জান্নাত দিয়ে দেব, আর যে সমস্ত কাজ বান্দাগুলো আমার কাজের বান্দা নয়, সেই সমস্ত অকাজের বান্দাগুলোকে আগুনে জ্বালাইয়া জাহান্নামে ঢুকাইয়া ফেলব। কি আমার কথা কি বোঝা গেল? আমরা অকাজের বান্দা হব না কাজের বান্দা হব? অকাজের বান্দা না কাজের বান্দা? কাজের বান্দা আমাকে আপনাকে হতে হবে। এক নম্বর কাজ হলো আমাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান যখন আনবো, ঈমান আনার সঙ্গে সঙ্গে বিপদ মুসিবত কম না বেশি আসতে বলবে না, বিপদ মুসিবত কম না বেশি। ঈমান যখন আপনি আনতে যাবেন, বিপদ মুসিবত আপনার মনে মনে চলে আসবে। সবচেয়ে বড় বিপদ হবে আপনি যখন ঈমান এনে বলবেন, আমি আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না, আপনার সামনে নতুন নতুন আবু জেহেল হাজির হয়ে যাবে। আজকের সমাজে আবু জেহেল আছে না নাই? আছে। আমি কি করি, লোকজন তো আমি মানাতে পারছি না, কারণ অনেক রাত হয়েছে, কি করব বলেন তো? এই যে ওঠে কেন, উঠতেছে কেন? ও মানে নিম্নচাপ, আসলে তো অনেক অনেক আগে বসেছেন। এই কি পড়ে এখান থেকে বৃষ্টি? কুয়াশার পানি, কুয়াশার পানি না? জি পড়ুক, সমস্যা নেই। এই যে এটা কি, এটা কি দুই নাম্বার না তিন নাম্বার বিড়ির উর্দু সাপ না নিম্ন সাপ বসেন? এই যে সাসা, দুই নাম্বারে যাবেন, যান সাসা। আপনি আসেন, আবার আসবেন তো নাকি? আসবেন? ও ফোন ধুয়ে গেল, এখানে ফোন লিজ দিয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, এই এই কথাগুলো বলা লাগতো না যদি আমাকে একটু আগে উঠায় দেওয়া হতো। এই সময় উঠায় দেওয়া মানে কি জানেন, রাত বারোটার দিকে সাড়ে এগারোটার পরে উঠায় দেওয়া মানে হচ্ছে পাগলির সাথে ঘর সংসার করা, মানে বিয়ে করে পাগলি বউ নিয়ে আসছে ঘরে, এখন সংসার ছাড়া তো উপায় নাই, সংসার করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এই যে কিছুক্ষণ উনি ঘুমটুম পারছে কিছুক্ষণ আগে, ওখানে দেখি যে এরকম করতেছে, ঘুম পারছে না কিছুক্ষণ আগে? হ্যাঁ ঘুম পারছে না কিছুক্ষণ আগে? হ্যাঁ একটু চার্জ দিছে এরকম করে, এখন আবার ঠিকঠাক হলো। তো আমি দেখতেছি কিন্তু অনেকে এরকম চার্জ টুজ দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা একটু থাকেন, তিনটা পয়েন্ট আমরা শিখে যাব। ঈমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে সমর্পিত করে দেওয়া, ঠিক কি না? জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে চিড়েছিল, তিনি শহীদ হয়েছেন, কিন্তু কখনো বাতিলদের সামনে মাথা নত করেছেন? ইয়াহিয়া আলাইহিসসালাম তাকে ছুরি দিয়ে মস্তকটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তার মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে, তিনি কি ইসলাম ছেড়েছেন? না। আমার নবীর সামনে ইয়াসার পরিবারকে ধরে একে একে সবগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে,
তারা কি ইসলাম ছেড়েছেন? না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইতিহাস এমনই, যে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান আনবে তার কোনোদিন সামনের দিনগুলো আরামের দিন হবে না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছিলেন বলেই, ঈমানের সত্যের কথা প্রচার করেছেন বলেই পৃথিবীর সবচেয়ে সরল মানুষ, সাদা মনের মানুষ, হাসি মুখের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে টিকতে পেরেছেন, থাকতে পেরেছেন? পারেন নাই। শুধুমাত্র সঠিক ঈমান এনে, সেই ঈমানের দাওয়াত যখন দিতে গেছেন, আবু জেহেল সহ্য করতে পারে নাই। আজকেও আপনি সঠিক ঈমান এনে, সঠিক ঈমানের কাজ করুন, আপনিও ঠিক মতো বাড়িতে থাকতে পারবেন না, ঠিক কি না? আমার ভাইয়েরা, ঈমান আনা মানে মুসিবত বিপদ নিত্য দিনের সঙ্গে হয়ে যাওয়া। আমার নবীজি 40 বছর পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, কিন্তু 40 বছর পর নবুয়ত যখন পেলেন, যখন তিনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য যখন দিয়ে দিলেন, এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে প্রথমে তার আপন চাচা আবু লাহাব, আবু লাহাব গ্রামের চাচা না, নিজের ঘরের চাচা, নিজের আপন চাচা, নিজের বাবার ভাই আবু লাহাব সঙ্গে সঙ্গে বলে ফেললো, মুহাম্মদ তুই আমার বাপদাদার ধর্মে চুনকালি মেরে দিলি, না না তোর ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, যে আবু লাহাব রসুলকে ধ্বংস কামনা করলো, সে আল্লাহ তাআলা সে আবু লাহাবের জন্য একটা গজবের সূরা দিয়ে দিলেন, আল্লাহর কখনো সহ্য হয় নাই। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পাল্টা জবাব জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল আপনাকে যে আবু লাহাব গালি দিল, আমি তার বিরুদ্ধে তার নামই একটা সূরা নাজিল করে দিলাম, রহমতের না গজবে, রহমতের না গজবে। ঠিক আজকের সমাজেও যদি কোনো ব্যক্তির মুখ থেকে আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বের হয়ে আসে, আমরাও তাদেরকে নাম ধরে গালি দেব, ঠিক কি না? রাসূলকে যারা গালমন্দ করে, রাসূলকে নিয়ে যারা বাজে উক্তি করে, রাসূলকে নিয়ে যারা কটু কথা বলে, এরা কি বুদ্ধিজীবী? এরা কি বুদ্ধিজীবী হতে পারে? এরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জাতীয় লোকদের মুখ থেকে বের হয়, এদেশের আবহমান কাল ধরে চলে আসা লোকসঙ্গীত, যাত্রা, নাটক, থিয়েটার, এগুলো চলে আসতেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে, এগুলো আজকে হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পথে সবচেয়ে বড় বাধা নাকি তাদের কাছে ওয়াজ মাহফিল। যারা ওয়াজ মাহফিলকে বাধা মনে করে, এরা টাটকা মুনাফিক, এদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন কারা? কারা হাত উঁচু করে রাখেন মুসলমান? বিপদের বন্ধু হতে চাই না সুদিনের বন্ধু হতে চাই? বলেন দুর্দিনের না সুদিনের? বিপদের বন্ধু না আনন্দের বন্ধু? বিপদের বন্ধু হচ্ছে আসল বন্ধু। সম্মানিত ভাইয়েরা, গ্রামের জমিদার বড় একটা গরু জবহ করে এটাকে ভুনা করে খাওয়াবে, আগুন জ্বালিয়ে দিয়েছে, ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে দাওয়াত দাও, এই গ্রামের সকলকে খাওয়াবো। বাইরে এসে সে টেকনিক করে বলতেছে, বাড়িতে লেগেছে আগুন, কারা কারা আসো বাঁচাও। কেউ আসে না, খাইতে সবাই আসবে, আগুন নিভাতে সবাই আসবে না, ঠিক কি না? সংখ্যায় খুব কম হয়ে গেছে। বাড়িওয়ালা তার ছেলেকে লক্ষ্য করে বলছে, এত লোক কম কেন, এত বড় এত এত বড় আয়োজন, লোক কেন লোক কেন এত কম হয়েছে? কে বাবা, এরাই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, ডাক দিয়েছে আগুনের, কিন্তু এসে দেখে খাবার আয়োজন। সম্মানিত ভাইরা, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ সবাই করবে না,
সুদিনের বন্ধ থাকতে চায়, কিছু কিছু মানুষ আছে না নাই, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এই পাবলিক কিছু লোক আছে না নাই, আমরা তা হব না। আজকের এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ইমান এনেছি, ইমানটাকে আমরা টিকে রাখবো এবং ইমানদারদের পক্ষে আমরা কাজ করে যাব। সবাইকে রাজি আছেন? মোনাফেক আজকের সমাজে আছে না নাই? আমার নবীর পিছনে নামাজ পড়েছে তারাও মোনাফেক ছিল, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে তাদের মধ্যে মোনাফেক ছিল কি ছিল না? আজকেও মোনাফেক আছে না নাই? মোনাফেক সব চিহ্নিত হয়ে আছে, রসুলকে গালি দিয়েও, রসুলকে গালি দেওয়ার পরেও যারা চুপ করে বসে থাকে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে ইসলাম কোথায় থাকবে আর কোথায় থাকবে না, ইসলামকে নিয়ে যারা খেলার সামগ্রী মনে করে, এরপরও যা চুপ করে বসে থাকে তারা হচ্ছে বোবা শয়তান। কথা বলার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির বিরুদ্ধে কম ষড়যন্ত্র মোনাফেকরা করেনি, কিন্তু মোনাফেকদের শেষ পরিণতি তাদের বিজয় না পরাজয়? বলেন শেষ পরিণতি বিজয় না পরাজয়? পরাজয়। মোনাফেকদের কাজ হলো সমস্যা যত কোথাও সৃষ্টি হলে সমস্যার সমাধান না সমস্যা আরো বড় করা, সমস্যার সমাধান না বড় করা, আরো জটিলতা সৃষ্টি করা। আমার নবীজির পরিবারকেও এই মোনাফেকরা ছাড় দেয়নি। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফেরত আসার পথে আম্মা যেন আয়েশা সিদ্দিকা সেই অভিযানে ছিলেন, ফেরত আসার সময় উঠে পিঠে তিনি হাওদার মধ্যে বসা ছিলেন, হঠাৎ করে তিনি বললেন আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামিয়ে দাও। তিনি উঠের পিঠ থেকে, হাওদা থেকে, পালকি থেকে নেমে আড়ালে চলে গেলেন শৌচ কার্য করতে। আসতে তার দেরি হলো, উনি খুব চিকন ছিলেন, মানে হাওদার মধ্যে থাকতেও সে ওজন, না থাকলেও সে ওজন। তা আসতে দেরি হয়ে গেছে, এসে দেখেন কেউ নাই, যিনি দায়িত্বরত সাহাবি তিনি পালকিটা উঠের পিঠে চড়ায় নিয়া সব চলে গেছে, আম্মা যেন আয়েশা একা পড়ে গেছেন। তিনি কি করবেন? তিনি আস্তে করে চাদর মুড়ি দিয়া পর্দার নিয়ম রক্ষা করে একটা আড়াল হয়ে একটা বৃক্ষের নিচে তিনি বিশ্রাম নিলেন, আশ্রয় নিলেন। চিন্তা করুন, এটি একটি স্বাভাবিক বিষয়। আমার নবীজির বলে দেওয়া ছিল এক সাহাবিকে, সাফওয়ান তুমি সবার শেষে আসবে, যে মানুষগুলো বাদ পড়ে যাবে তাদেরকে তুমি সুন্দর করে ঘোড়ায় চড়ে নিয়ে মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিবা। বাদ তো কেউ পড়ে নাই, আমার নবীর বউ বাদ পড়ে গেছে। এখন বলেন তাও পুরুষ না মহিলা? মহিলা। আমার নবীর স্ত্রী আম্মা যেন আয়েশা বাদ পড়ে গেছে। এখন এখানে মোনাফেকদের খেলা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিছু কিছু বুড়া চাষা আছে সার দোকানে বসে খেলে, পান খায় আর চা খায় আর গিবত করে, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি চলে আসলেন, কিন্তু কিছুক্ষণ পর শুনলেন যে আম্মা যেন আয়েশা নাই, বাদ পড়ে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবি সঙ্গে সঙ্গে পিছন দিকে চলে এসে দূর থেকে তাকায় দেখেন কি যেন চাদর মুড়ি দিয়ে বসে আছেন, সামনে গিয়ে লক্ষ্য করলেন আম্মা যেন আয়েশা, তাকে চিনতে পারলেন, অনুমান করলেন। এরপরে বললেন আম্মা যেন আয়েশা আপনি কোনো টেনশন করবেন না, রসুল আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনাকে নিরাপদে সতীত্বের নিরাপত্তা দিয়া, আপনি তো আমাদের আম্মা যেন উম্মাহাতুল মুমিনিন, কোনো টেনশন করবেন না, আমি আপনাকে নিরাপদে নবীর ঘরে পৌঁছায় দেব। সুন্দর করে সম্মান সূচক আচরণ করে তাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। আমার নবীর কাছে যখন তিনি চলে গেলেন, গোটা রাত ওই সাফওয়ান ওই সাহাবি ঘোড়ার পিঠে করে আমার নবীজির স্ত্রী আম্মা যেন আয়েশাকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় চলে এলেন, সেই সময় এই কথাগুলো মোনাফেকদের কানে যখন চলে গেল, এই কথাটা ছোট হবে না বড় হবে? মোনাফেকরা এটাকে ছোট করবে না বড় করবে, এটাকে আড়াল করবে না বড় করে ফেলবে, বড় করে ফেলবে, এটাই স্বাভাবিক। এরপরে কি হলো, আমার নবীজির ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই কথা যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে পড়লো, মোনাফেকরা এটাকে বিশাল বড় খাদ্য মনে করে এক পর্যায়ে বলেই ফেলে দিল, তোমরা কি জানো গত রাত্রে আয়েশা গোটা রাত ধরে একজন পরপুরুষের সঙ্গে রাত্রি ভ্রমণ করেছে, আয়েশা তার নিজের সতীত্ব হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বলার লোক এখনো আসে না নাই? আপনি যত বড় নামাজি হন, সতীসাব্দী নারীকে আপনি মিথ্যা প্রবাদ দিবেন? আপনি যতই বড় আপনি নামাজি হন, আপনি মিথ্যা সাক্ষ্যের সাক্ষী দিবেন, মিথ্যা মামলার সাক্ষী দিবেন, আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা?
সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমনও সাক্ষী আছে যে সময়ের ঘটনা সেই সময় তার জন্মই হয়নি, এরকম কিছু আছে না নাই? আচ্ছা, অহরহ আছে, কি সমস্যা বসেন? হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির কাছে যখন এই কথা চলে আসলো, চলে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজির বউ সম্পর্কে কোনো কথা যদি কানে আসে তখন কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? একটু খারাপ লাগার কথা। আমার নবীজির এই কথা যখন নবীজির কানে চলে এলো, আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকে বলছেন, ও আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালো কথা, কিন্তু কি যেন কথা আমার কানে এসে বাজতেছে, এই মুহূর্তে আমার মন বলছে তুমি আমার ঘরে না থেকে তোমার বাবের বাড়িতে তুমি চলে যাও। আমার নবীজির এমন কথা যখন আম্মা জানাইশার কানেই চলে গেল, আসমান থেকে যেন তিনি ভেঙ্গে পড়লেন, পড়ে গেলেন, এত বড় ধাক্কা তিনি পেয়ে গেলেন, চোখের পানি ফুরায় না, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলিয়ে ফেললেন, হে রাসূল, আপনি শুধু আমার স্বামী নন, আপনি বিশ্ব নবী, আপনি আমাকে অর্ডার করেছেন, আমি কি আর থাকতে পারি নাকি, আমি এই মুহূর্তে রওনা দিলাম বাবার বাড়ির দিকে, তবে হে রাসূল, আমি আপনাকে একটা কথা বলবো, সেই কথাটা আপনি মনঃক্ষুণ্ণ হবেন না, আমার বিয়ের পয়গাম কিন্তু পৃথিবীর কেউ আপনার কাছে নিয়ে আসে নাই, আমার বিয়ের ঘটক কিন্তু আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সব পেঁচ লাগাইছে এর মধ্যে কারা? কারা লাগাইছে? আজকের সমাজে তো পেঁচ লাগানোর জন্য মোনাফেকরা নাই। আমার নবীজি পাঠিয়ে দিলেন, আম্মা জানাইশা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নয়টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে এক নাম্বার হলো আমি তো একমাত্র আয়েশা, আমার বীর পায়গামটা আল্লাহ নিজে দিয়েছেন। নাম্বার দুই হলো 9 বছর আমার বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার তিন হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার চার হলো আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েছি, একই কাতার নিচে শুয়ে থাকা অবস্থায় ওহী নাজিল। এক্ষেত্রে ছাড় দিতে হবে স্বামীকে না স্ত্রীকে? দেখছেন অনেকে মনে মনে করে বউকে, এরকম চিন্তা করতেছেন নাকি? আমার রাসূল চলে গেলেন, চলে যাওয়ার পর আস্তে করে ডাক দিচ্ছেন, আসে না, সামনে পেলেন, আয়েশা তোমার জন্য আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এখন মা আম্মা জানা এসে উত্তর দিচ্ছেন, আমি মাইকের আওয়াজ এরকম কেন, কই মাইক হলো কোথায়? মাইকের আওয়াজ এরকম যদি হয় এটা কোনো কথা নাকি? কোথায় মাইক হলা? আমার দিকে তাকান তো, বেশি জোরে বলার দরকার নাই, বেশি জোরে বলে তো হার্ট স্ট্রোক করে মরে যাবে। হ্যাঁ আসেন, দেখো না তুমি কি অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আম্মা জানা এসে বলতেছেন যে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ বলেন? কার আল্লাহ? রাসূল বললেন, আয়েশা তোমার কিন্তু রাগ এখনো কমেনি, কেন তুমি ইব্রাহিমের আল্লাহ কো, কেন সরাসরি আল্লাহ বলতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? রাগটাও ছিল কত ব্যালান্স, কত স্বাভাবিক রাগ তিনি করেছেন, বুঝাচ্ছেন আমি একটু রাগ করে আসি। রাসূল সুন্দর করে হোমায়রা বলে, হো ও লাল টুকটুকে মহিলা, আসো মেয়েদের কি একটু প্রশংসা করলে বেজার হয় না খুশি হয়? বেজার হয় না খুশি হয়? হয়তো আজকে আপনার বউটা খুব রাগ করছে, ব্যাগ ট্যাগ ভরায় বলতেছে সংসার করবই না, তালাক দে, এরকম মহিলা আছে না নাই? দে তালাক থাকলাম না, এরকম মহিলা আছে না নাই? সেটা নাই মনে হয়, আছে হয়তো, খুব রাগ করছে, এদিকে 4-5টা ছেলে মেয়েও আছে, এখন কি করবেন আপনি? খুব রাগ, শেষ পর্যন্ত ব্যাগ হাতিয়ে নিছে, যাচ্ছেই চলে, পিছনে আস্তে করে বলবেন, ময়না কি কথা কি বুঝলেন? দেখবেন যে আমি ঠান্ডা হয়ে গেছি। তুমি কি চাও আগামীকালকে আমি তোমার জন্য ঢাকা যাব, আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা স্বর্ণের 2 ভরি একটা চেন আনবো, আর তোমার জন্য ইসলামপুর থেকে 2 জোড়া জুতা আনবো, এবং সুন্দর টাঙ্গাইলের শাড়ি আনবো, দেখবেন যে ব্যাগ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? পরে কিচ্ছু আনবেন না, দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বোঝা গেল? এখন এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক, এটা জীবনে 2-1 বার হতে পারে, ঘন ঘন দিলে কিন্তু রোগী বাঁচবে না, এটা জীবনে 2-1 বার হতে পারে কিন্তু ঘন ঘন এটা দেওয়া যাবে না। আল্লাহ রাসূলকে দিয়ে কি না করার নাই সব কিছু শিখিয়েছেন। আল্লাহ তুমি আমাদের রাসূলের প্রতি ঈমান আনার তৌফিক দিয়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দিয়ে দাও। মাহফিল কমিটিটা আমাকে অনেক আগে আবদার করেছিলেন, আগে জি
আগের মেহমান তিনি প্রায় দেড় ঘন্টা ধরে কালেকশন করেছেন, তো আমাকে একটু বলেছেন তারা, তো ঠিক আছে, তারা যেহেতু বলতেছেন পিছন থেকে হলুদ পাখি হলুদ জামা নিয়ে আপনাদের সামনে একটু ছুটে আসবে, আমরা কি সবাই কম বেশি কিছু দিতে পারবো না? দয়া করে কেউ যাবেন না, দুই থেকে তিন মিনিট তারা একটু আপনাদের কাছে একটু বলবে, একটু আসবে, মেহরবানি করে সবাই জিকিরের তালা ধরে যে যতটুকু পারে আমরা দেবো, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্ররা আপনাদের একটু দ্বারস্থ হচ্ছে, আপনাদের হাতে হাতে আসতেছে, মেহরবানি করে যে যা পারি আমরা সবাই কম বেশি দেবো, জিকির করে সুবহানাল্লাহ তোমার মাইকের আওয়াজ তো নাই, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কাছে সত্যবাদী হতে হলে এক নম্বর গুণ হলো আমার ঈমান আনবো কার উপরে, নম্বর দুই হলো সন্দেহ করব না, কি করব না, সন্দেহ মুক্ত ঈমান আমরা আনবো, ওয়াজাহাদু এবং জিহাদ করবে তারা মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর পথে, এই তিনটি কাজ যার জীবন অর্জিত হবে, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাই হলো সত্যবাদী বান্দা, বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি নাম, আবু বকর ভাই, তিনি দিয়েছেন 2000 টাকা, জোরে বলি তার ছেলে 2000 টাকা।